हेलो बंधुरा टेक्निकल शाइन यूट्यूब चैने अपन स्वागतम। बंधुरा जदि आपनारा फोनपे जीपे पेटीएम भीम यूपीआई कोकम यूपीआई सार्विस के यूज करें तो वीडियो अपनार्जन कारण भारत सरकार तरफ थे एक नतून आपडेट एखे सामने बैरिए जानने फार्ष्ट जानुरि 2024 आपनार यूपीआई आईडी कमप्लीटलि शाटडाउन कर देते। बंधुरा क्यों डिसिशन गवर्नमेंट तरफ थे ना हो आपनी जो यूपीआई यूज कर कि आपनार आईडी बंध कर देर सम्भावना कतटा समस्त डिटेल्स आजकल भिडियोते अपन संगे शेयर करब। जदि आपनारा यूपीआई यूज कर आपनार बंधुबान्धवरा जो यूपीआई यूज कर तो भिडियो तर संगे अवश्य शेयर कर दिन। चलू भिडियो शुरू करा जा। बंधुरा आजकल दिन यूपीआई डेली लाइफ यूज कर सामान्य चा खेते गेलेও यूपीआई माध्यम पेमेंट करी फोनपे माध्यम एखे पेमेंट करी विभिन्न काजे यूपीआई यूज कर आजकल दिन जो यूपीआई आईडी बंध कर देा है तो से क्षेत्र में अनेक बेसि समस्या मध्य पड़े जाब। बंधुरा गवर्नमेंट तरफ थे एक नतून रेगुलेशन एखे जारी होने फार्ष्ट जानुरि 2024 किछु यूपीआई आईडी के बंध कर दे तो बंध कर देर पिछने कारणटा कि देखु आपनी जो रेगुलर बेसिस यूपीआई यूज करें तो आपनार चिंता करार कोनो कारण नहीं आपनार यूपीआई आईडी बंध करा हबे ना। किन्तु एमन अनेक ग्राहक आछे जारा यूपीआई आईडी बा यूपीआई एर माध्यमे 2023 साले एकटा टाकाओ लेनदेन करेनी ना कोनो टाका रिसिव करेछे ना काउके टाका पाठियेछे ना कोथाओ पेमेंट करेछे तो गवर्नमेंट सेई सकल यूजार्स के एज ए इनएक्टिव यूजार्स धरे नेबे एबंग तादेर यूपीआई आईडी पार्मानेंटलि शाटडाउन कर देबे। हाँ बंधुरा गवर्नमेंटर तरफ थेके ई पार्टिकुलार डिसिशनटा नेयार पिछन अनेक कारण आछे। गवर्नमेंटर तरफ थेके बला होयेछे एमन अनेक मानुष आछे जारा कोनो एक समय तादेर यूपीआई आईडी खुलेछिलो किन्तु एखन तारा यूपीआई कोनो ट्रांजेक्शन करे ना माने तारा यूपीआई एर उपर कोनो रूप इंटरेस्ट देखाच्छे ना सेई कारणे तादेर यूपीआई आईडी बंध कर देया होच्छे। एमन अनेक मानुष आछे जारा खूब फ्रिकुएंटलि तादेर मोबाइल सिम कार्डटाके चेन्ज करे नेय। এমন হতে পারে আপনার একটা মোবাইল সিম কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক ছিল এবং সেই মোবাইল সিম কার্ডটা দিয়ে আপনি কোনো এক সময় ইউপিআই খুলেছিলেন। আপনি যেহেতু ফ্রিকোয়েন্টলি আপনার মোবাইল সিম কার্ডটাকে চেঞ্জ করে নেন তো আপনি নিজেও ভুলে গেছেন কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোন মোবাইল নাম্বারটা দেওয়া ছিল তো সেই মোবাইল নাম্বারটা এক সময় বন্ধ হবে এবং সেই মোবাইল নাম্বারটা অন্য কাউকে অ্যালোকেট করা হবে। তো এমন তো অবস্থা যদি আপনার ইউপিআই আইডি সেই মোবাইল নাম্বারটার সঙ্গে লিংক থাকে তো অন্য কেউ আপনার ইউপিআই এর অ্যাক্সেস পেয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার ইউপিআই আইডিটাকে এজন্য ব্লক করে দেওয়া হবে যদি আপনি ইনঅ্যাকটিভ ইউজার্স হন। যদি আপনি অ্যাক্টিভলি ইউজ না করেন বা এই 2023 সালে যদি আপনি একটাও ট্রানজেকশন না করেন আপনি যদি কোনো নতুন সিম কার্ড নেন আপনি দেখে থাকবেন কি আপনার সিম কার্ডে ব্যাংকের এসএমএস ঢুকছে মানে সেই সিম কার্ডটা হয়তো এর আগে অন্য কাউকে দেয়া ছিল যার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক ছিল এখন সেই সিম কার্ডটা ইউজ করেন এখন সেই সিম কার্ডটা আপনাকে অ্যালোকেট করে দেওয়া হয়েছে এবং সেই সিম কার্ডে আপনি ব্যাংকের এসএমএস পাচ্ছেন ইউপিআই এসএমএস পাচ্ছেন। তো বন্ধুরা এই সকল ইউপিআই আইডি কে ফার্স্ট জানুয়ারি 2024 থেকে বন্ধ করে দেওয়া হবে। গভর্নমেন্টের তরফ থেকে যে সকল থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেমন ফোনপে গুগল পে পেটিএম তাদেরকে লিখিতভাবে রেগুলেটরি জারি করে বলা হয়েছে কি 31 ডিসেম্বরের মধ্যে গভর্নমেন্টকে এটা সাবমিট করতে হবে কি কোন কোন ইউজার্স মেইনলি ইনঅ্যাকটিভ এবং সেই সকল ইউজার্সের আইডিগুলোকে কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে। বন্ধুরা গভর্নমেন্টের তরফ থেকে এই যে পার্টিকুলার ডিসিশনটা নেওয়া হয়েছে আমার মতে খুবই ভালো ডিসিশন এখানে নেওয়া হয়েছে কারণ এটা অনলাইন সিকিউরিটিতে অনেক বেশি কার্যকর হবে। বন্ধুরা একটা জিনিস আপনি মাথায় রাখবেন আপনি যদি অ্যাক্টিভ ইউজার্স হয়ে থাকেন তো আপনার ইউপিআই আইডিটা বন্ধ হবে না তো এই সময় এই পার্টিকুলার সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক ফ্রডস্টার আপনার সঙ্গে ফ্রড করার চেষ্টা করবে আপনাকে বলা হবে কি আপনার ইউপিআই আইডিটা বন্ধ হয়ে যাবে একটা ট্রানজ্যাকশন আপনি করুন বা বিভিন্নভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বের করার চেষ্টা করবে। একটা জিনিস আপনি একদম মাথায় ঢুকিয়ে নিন যদি আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করে থাকেন 2023 সালে একটাও ইউপিআই ট্রানজ্যাকশন করে থাকেন তো আপনার আইডিটা বন্ধ করা হবে না এবং অফিসিয়ালি ফোনপে জিপে থেকে আপনাকে এসএমএস বা ইমেলের মাধ্যমে এটা বলা হবে কি আপনার ইউপিআই আইডিটা বন্ধ হয়ে যাবে নতুবা কোনো রূপ কলিং বা কোনো থার্ড পার্টি এসএমএস আপনাকে পাঠানো হবে না আপনাকে ইমেল করা হবে এবং আপনাকে ফোনপে জিপে বা গভর্নমেন্টের তরফ থেকে এসএমএস সেন্ড করা হবে কি আপনার ইউপিআই আইডিটা বন্ধ হয়ে যাবে আপনি একটা ট্রানজ্যাকশন করে নিন। বাই ফোন আপনি কারোর সঙ্গে কোনো ডিটেলস ওটিপি শেয়ার করবেন না এবং ভুল করেও কোনোরূপ প্রতারণার ফাঁদে পা দেবেন না। বন্ধুরা এই ছিল আপডেট একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন।